শুক্রবার মনোনয়ন জমা দিলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন সকালে নিজের বাড়ির মূল মন্দিরে পুজো দেন শান্তনু বাবা মা সহ দলীয় বিধায়ক দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে মন্দিরে আসেন পুজো দিয়ে বারাসতের উদ্দেশ্যে রওনা দেন দলীয় প্রার্থীর মনোনয়নকে ঘিরে সকাল থেকেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বিজেপি নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা ভিড় জমাতে থাকেন বেলা দশটা নাগাদ রওনা দেন মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন লড়াই সব সময় লড়াই জেতার জন্যই লড়াই হয় আগে পলিটিক্স বা সিচুয়েশন সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত যে কারণে আমার এখন মুভ করতে ইজি হচ্ছে বিপুল সমর্থন সাধারণ মানুষের সমর্থন সকলে এসছেন আজকে একটা শুভ দিন শুক্রবার আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা এসছেন না লড়াই সবসময় লড়াই সহজ বা কঠিন এরকম নয় লড়াই সবসময় লড়াই জেতার লড়াই হয় তখন পলিটিক্স এবং সিচুয়েশান সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত যে কারণে এখন আমার মুভ করতে ইজি হচ্ছে আগের থেকে ঠাকুরবাড়ির মন্দিরে দাঁড়িয়ে সি এ এ ইস্যুতে সাধারণের উদ্দেশ্যে বলেন সিএ নাগরিকত্ব দেওয়ার আইন জয়ের ব্যাপারেও একশো শতাংশ নিশ্চিত প্রার্থী তিনি বলেন আশাবাদী নয় আমার জয় নিশ্চিত সিএ কেন্দ্র সরকারের আইন কেন্দ্রীয় একটা আইন যে আইনকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নাগরিকত্ব দেব আমরা নাগরিকত্ব দেবো এটা সত্য কথা এটাই আগে মেনে নিক সবাই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবার আমরা যখন রেসপন্সিবল পারসন আমরা যখন মানুষের দায়িত্ব নিয়েছি অবশ্যই মানুষকে তাড়িয়ে দেওয়া হবে না কোথাও এই এই আইনের কোথাও লেখা নেই যে কাউকে তাড়িয়ে দেওয়া হবে সবাই সিটিজেনশিপ পাবে যাদের সিটিজেনশিপ নেবার মানে প্রয়োজন ভারতের সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সিটিজেনশিপ পাবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই প্রসঙ্গত এদিন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পুজো দিয়ে মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সে প্রসঙ্গে শান্তনু বলেন ঠাকুরবাড়িতে আসতে হবে মতুয়াদের ভোটটা দরকার আবার ঠাকুরবাড়ির সন্তানদের গালাগালি দিতে হবে এটা হচ্ছে একটা রাজনীতি ঠাকুরবাড়ির লোকেরা কেউ কিছু নয় সব ওনারাই সমস্ত কিছু ঠিক আছে সেটা একটা বোঝাতে হবে অতএব ঠাকুরবাড়ির ছাড়া ভোট হয় না আবার ঠাকুরবাড়ির লোককে গালাগালি করা ছাড়া উপায় নেই এই হচ্ছে রাজনীতি পাশাপাশি বলেন দুটি কাজ অসম্পূর্ণ রয়ে গেছে বনগাঁ লোকসভাতে যশহর রোড সংস্কারের পাশাপাশি একটি এয়ারপোর্টেরও প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি দুটো সবটাইতে বড় কাজ অসম্পূর্ণ রয়ে গেছে একটা হচ্ছে যশোর রোডকে এক্সটেনশান করে মানুষের যাতায়াত ব্যবস্থাকে সুবি মানে সুবিধা করে দেওয়া দ্বিতীয়ত একটা এয়ারপোর্ট করা কল্যাণী এইমস একটা বিখ্যাত আমাদের মেডিকেল ইনস্টিটিউট যেটাকে কিনা সারা ভারতবর্ষ থেকে লোক আসে সেখানে আমার লোকসভাতে একটা এয়ারপোর্ট জরুরি ঠিক আছে এখানকার বহু মানুষ বিদেশে থাকে তাদের অনেক সমস্যা হয় ঠিক আছে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে যেতে হয় তাদেরকে দমদম এয়ারপোর্টে তো ওখানে একটা এয়ারপোর্ট হওয়া জরুরি আমরা আশাবাদী ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলে মেইন এই দুটো সমস্যা সমাধান করি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড ঠাকুরনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ